গ্রুপ ডিতে যেটা ভ্যাকান্সিটা তোমাদের থাকবে রেলওয়ে সেটা হলো তোমাদের এক লক্ষ প্লাস কিন্তু ভ্যাকান্সি তোমাদের থাকতে চলেছে এবং এন টি যে ভ্যাকান্সিটা থাকছে তোমাদের আটত্রিশ হাজার চারশো ষাটটি তোমাদের ভ্যাকান্সি থাকছে এন টি তোমাদের উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতা এবং গ্রুপ ডি হচ্ছে তোমাদের মাধ্যমিক পাশযোগ্যতাপিএফ কনস্টেবলের জন্য তোমরা মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা সবাই ফর্মটা ফিল আপ করতে পারবে এবার বলবো তোমরা অনলাইনে কবে থেকে আবেদন করতে পারবে হিন্দ বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি রেলওয়েতে বিশাল পরিমাণে নিয়োগ হতে চলেছে একটি অসাধারণ আপডেট তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কোন কোন ভ্যাকান্সিগুলি রেলওয়ে তরফ থেকে তোমরা প্রকাশিত হতে চলেছে সেই সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করছি এবং কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে কোন মাসে বিজ্ঞপ্তি আসতে চলেছে সম্পূর্ণ কিছু এ টু জেড তোমাদের আজকে আলোচনা করবো রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে যেটা আমাদের ইন্ডিয়ার সবথেকে বেশি রিক্রুটমেন্ট যে সংস্থা করে থাকে সেটা হলো ইন্ডিয়ান রেলওয়ে ঠিক আছে এখানে কোন কোন ভ্যাকান্সিগুলি তোমাদের প্রকাশিত হতে চলেছে রেলে প্রায় দেড় লক্ষ প্লাস কিন্তু শূন্যপাত প্রকাশিত হবে তাও দু হাজার তেইশের মধ্যেই ঠিক আছে কবে কোন ভ্যাকান্সিগুলি আসছে আমি তোমাদের আজকে বিস্তারিত আলোচনা করব এর আগে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আর পি এফ এমনকি যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের অনেকগুলো ভ্যাকান্সি থাকবে অনেক শূন্যপাত থাকবে গ্রুপ তোমাদের রেলওয়ে গ্রুপ ডি ভি সে সম্পূর্ণ কিছু আজকে আপডেট তোমাদের একসঙ্গে দিতে চলেছি তোমাদের প্রথমে যে ভ্যাকান্সিগুলি আসতে চলেছে সেটা হলো তোমাদের আর পি এফ ঠিক আছে আচ্ছা বিস্তারিত আলোচনা করবই তার আগে বলে রাখি তোমাদের যারা চ্যানেলটি আমার চ্যানেলটি প্রথমবার দেখছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রতিনিয়ত এই সমস্ত জব আপডেটগুলি পাওয়ার জন্য ঠিক আছে আরও শুধুমাত্র যে রেলওয়ের ভ্যাকান্সি বেরোবে তা নয় কারণ দু হাজার চব্বিশে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে তাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর শূন্যপদ কিন্তু প্রকাশিত হবে রাজ্য এবং কেন্দ্র সরকার মিলিয়ে ঠিক আছে এর মধ্যে যে যে ভ্যাকান্সিগুলি আসছে রেলওয়ে টিটি ভ্যাকান্সি কিন্তু অবশ্যই তোমরা আসতে চলেছে সাত হাজার আটশো শূন্যপথ এই ভিডিওটি যারা দেখোই অবশ্যই আমি লিঙ্কে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নেবে এবং কলকাতা পুলিশের থেকে শুরু করে যে সমস্ত ভ্যাকান্সিগুলি আসছে আমি তোমাদের সম্পূর্ণ কিছু এই সমস্ত জব আপডেটগুলি দিয়ে দিয়েছিলাম যারা দেখোই অবশ্যই দেখে নেবে এই এক লক্ষ যে পঁচিশ হাজার নিয়োগ হতে চলেছে রাজ্যে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে সে এই সমস্ত যারা ভ্যাকান্সি ভিডিওগুলি দেখো এই ভিডিওগুলি অবশ্যই তোমরা দেখে নেবে ঠিক আছে আশা করিনি চলো দেখিয়ে দিই তোমাদের যে রেলওয়েতে তরফ থেকে কোন কোন ভ্যাকান্সিগুলি আগে আসতে চলেছে তোমাদের আর পি এফ কনস্টেবেল এবং সাব ইন্সপেক্টর যেটা দু হাজার একুশ থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটা কিন্তু ডিলে হয়েই যাচ্ছে আর পি এফ কনস্টেবল সাব ইন্সপেক্টরের বিজ্ঞপ্তিতে আসবে এটা তোমরা সবাই জানো আমি এর আগেও তোমাদের বলে দিয়েছি যে সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু আরপিএফ কনস্টেবলের ভ্যাকেন্সি আসতে চলেছে এবং গ্রুপ ডি এই মুহূর্তে যেটা আপডেট তোমাদের সব থেকে বড়ো আপডেট যেটা শোনা যাচ্ছে যে গ্রুপ ডি এবং এন টি পিসির ভ্যাকান্সিও কিন্তু নতুনভাবে আসতে চলেছে এন টি পিসির তোমাদের থাকবে আটত্রিশ হাজার চারশো ষাটটা ভ্যাকান্সি তোমাদের থাকতে চলেছে এবং গ্রুপ ডি যেটা এক লক্ষ এক লক্ষ সামথিং ভ্যাকান্সি থাকবে ঠিক আছে আমি তোমাদের গ্রুপ ডি এন টিভিসির উপর আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো সেটা নিয়ে তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নেই গ্রুপ ডি এন টিভিসির উপরে আমি তোমাদের আলাদা ভিডিও বানিয়ে দেবো গ্রুপ ডির জন্য তোমাদের গ্রুপ ডি আচ্ছা আর এন টিভি সি এন ভ্যাকান্সি কবে আসতে চলেছে তোমাদের ভ্যাকান্সিটা আসতে চলেছে অক্টোবরে অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুর দিকে কিন্তু ভ্যাকান্সিটা আসবে হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাদের বলে দিলাম লিখে নিও তোমরা গ্রুপ ডি এন তোমাদের একটা দারুণ সুযোগ তার কারণ গ্রুপ ডি এবং এনটিপিসিতে তোমরা প্রচুর সংখ্যক শূন্যপাত পুরা তোমাদের থাকবে কারণ যারা আইটিআই পাস করে রেখেছো তাদের জন্য তো খুবই সোনাই সোহাগা কারণ আইটিআই যে যারা ডিপ্লোমা কোর্স করে রেখেছো তাদের জন্য অনেক শূন্যপদ অনেকগুলি ভ্যাকান্সি কিন্তু রেলের টপ থেকে বের করবে যেটাতে তোমরা ডিপ্লোমা কোর্সের তোমরা ডিগ্রি থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো তোমাদের যারা মাধ্যমিক শুধুমাত্র পাস করে রেখেছো বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশান পাস তাদের জন্য তো আমাদের এই ভ্যাকান্সিগুলি আছেই এবং যারা ডিপ্লোমা কোর্স করে রেখেছো তাদের জন্য একটু সুবিধা তোমরা পাবে বেশি তোমরা একটু ভ্যাকান্সি বেশি পাবে ঠিক আছে তার বলে কি লেভেল যারা আর যে আর আর গ্রুপ ডি যেটা লেভেল ওয়ান সে তার জন্য কি তোমাদের যারা মাধ্যমিক শুধুমাত্র পাস করে গেছে তারাও কিন্তু তোমরা এখানে সুযোগ কিন্তু প্রচুর পাচ্ছ কারণ এই শেষ ভ্যাকান্সি হবে তারপরে কবে ভ্যাকান্সি বের হবে সেটা কিন্তু কেউ জানে না কারণ এর আগে আমরা দেখেছি যে এর আগের লোকসভা নির্বাচনের সময়ও কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ কিন্তু রেলতে প্রকাশিত হয়েছিল দুবার পরপর রেলের গ্রুপ ডি প্রকাশিত হয়েছিল ঠিক আছে এবারে কিন্তু রেলের গ্রুপ ডি কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে একটু হিউজ পরিমাণে ভ্যাকান্সি আসবে গ্রুপ ডি এন টিপিসি পর পরপর ভ্যাকান্সিগুলি আসবে কারণ এর প্রসেস সব কমপ্লিট হয়ে গেছে আগে যা ভ্যাকান্সিটা বেড়েছিল তার সমস্ত কিছু প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে জয়নিং কিন্তু হতে চলেছে ঠিক বা হয়ে গেছে ঠিক আছে যাই হোক গ্রুপ ডি এনটিবিসি ভ্যাকান্সি যেমন আসছে তেমন আর পি এফ কনস্টেবল সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টি ই এই সমস্ত রিক্রুটমেন্টগুলি তোমরা দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইটে তবে গ্রুপ ডি এন টি তোমাদের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আমি আই থিঙ্ক অক্টোবরের মধ্যে ভ্যাকান্সি তোমরা আশা করি দেখতে পাবে আর আর পি এফ কনস্টেবল সাব ইন্সপেক্টর আর যেটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সেই ভ্যাকান্সিগুলি তোমরা দেখতে পাবে সেপ্টেম্বর মাসে ঠিক আছে তো এই ডিটেলস ভিডিওর জন্য ওয়েট করে থেকো বন্ধুরা চলো বন্ধু আজকে ভিডিওটি এখানেই শেষ করছি চ্যানেলে অনেক রকম গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তোমরা অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রেখো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ একটা লাইক করে দিও থ্যাংক ইউ